যাই হোক, এই কুকুরটা কি এই কুকুরটাকে ইয়াক পালা পালা হয় না ভালে? এ নিজেরা চলাই তো কঠিন, কুকুর পালা আর কঠিন না? নিজে নাকি কুকুর কি খাওয়ান? কুকুর কি উপকার করে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূরেও কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সর্বত্র রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আমরা আবারও আসলাম রত্না পাগলির বাড়িতে। আসলে রত্না পাগলি বলেছিল তার খাবার নাই, তো যার কারণে আমরা আসলাম তাকে চাউল, আলু, বেগুন, কফি, হলুদ এবং মরিচ আর লবণ এগুলো দেওয়ার জন্য। হয়তো আরও অপেক্ষায় আছে। তো প্রিয় দর্শক, আমরা যাই দেখি কী অবস্থা আর কী করছে, আমাদের সঙ্গে থাকবেন।
কুকুরে শুয়ে আছে প্রিয় দর্শক দেখেন কুকুরে কুকুরে বস্তা শুয়ে আছে আপনারে কাদার মধ্যে রাখছে এই তো জীবন কি বলবো এই রত্না এখানে আছে তোমার জন্য চাউল নাই চাই চাউল নাই চাউল নাই বলছিল চাউল নাই চাউল তো দিয়ে গেছে এখানে আলু আছে বেগুন আছে কফি আছে ও সব জনের বাজার নাও 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 প্রিয় দর্শক আমি আসলাম আসার পরে দেখি এই যে রত্নার মেয়ে রাবিয়া বসছি না রাবিয়া রত্নার মেয়ে রাবিয়া মানে কাদার মধ্যে বসে আছে এবং কুকুরটা বসে আছে চটের উপরে মানে উল্টা হয়েছে এটা তো ময়লা ময়লা কাদায় পানি আছে নাকি উল্টা জীবনটা উল্টা আসলে কি বলবো এদের পুরো জীবনটাই এই বস্তির পুরো জীবনটাই উল্টা এরা মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত এখন ছোট বাচ্চাদের আসলে ও জুতা নষ্ট হয়ে ফেলছে না মুজা কয়ে যে জুতা এখানে একটা জিনিস এলে এইভাবে যত্ন করে রাখতে হয় একটা জিনিস যত্ন করে রাখতে হয় যেখানে যে একটা জুতা পরে আছে প্রিয় দর্শক দেখেন আর ওইখানে বিড়াল আর কুকুরের জায়গা মাটিতে জায়গা হলো রত্নার সন্তানদের মানে বলতে এবং ভাবতেই অবাক লাগে প্রিয় দর্শক এটা বলতে ভাবতেই অবাক লাগে আমার যাই হোক এখন পাগল ছাগল মানুষ যেভাবে হোক নিজে চলতেছে বাচ্চাদের কিন্তু ওইভাবেই চালাচ্ছে আজকে দেখেন প্রিয় দর্শক জুতা পড়ছে যে শুধু বাবুটার জুতা ওইখানে পড়ে আছে ওখানে একটা আর এইখানে একটা কুকুরের ঘুমানোর স্টাইলটা দেখেন প্রিয় দর্শক কুকুর কত সুখে আছে অথচ রত্নার সন্তানরা সুখে নাই তারা মাটিতে কাদাতে যেখানে জায়গা পাচ্ছে সেখানে কি কুকুরের সুখ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক এটাই মানে এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছে যে আসলে দেখেন কি পরিবেশ কি অবস্থার মধ্যে এই জীবন যাপন করতেছে এই নানি এই রত্না পাগলি এখানে মিম আছে আসলে এদের প্রত্যেকের জীবনেই কষ্ট মিম মিম যাই হোক এই কুকুরটা কি এই কুকুরটাকে ইয়ে পালা হয় না মানে এই নিজেরা চালাই তো কঠিন কুকুর পালা আর কঠিন না নিজে নাকি কুকুর কি খাওয়ান কুকুর কি উপকার করে আমরা আসি একবার তো হেল করে রাত্রে দয় না মানে ইয়ে আছে কুকুরটা ইয়েটা ভালো প্রিয় দর্শক যাই হোক আমি আসলাম আপনি আপনাদের কি আসলাম দেখাচ্ছি রত্নারা কীভাবে থাকে রত্না এই যে এই পরিবেশের মধ্যে
প্রতিদিন কি করে কি না করে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আর মূলত কি আমার ভালো লাগে যে আপনার ছেলে মেয়েদের দেখলে আমার খুব ভালো লাগে। আমি একদিন যদি না দেখতে পারি হয়তো দুই একদিন পরে আবার এসে দেখি, কারণ এদের দেখতে আমার খুবই ভালো লাগে। তো ছোট বাবুটা কই ভালো কাপড় তো নোংরা হয়ে গেছে, যতই আপনি যত্ন করে রাখেন না কেন যত্ন থাকবে না। পরিবেশটা লাগবে সুন্দর প্লাস্টিক রুমের মধ্যেও দেখি ময়লা, গরু থাকে আপনারা ওখানে থাকেন ময়লার মধ্যে থাকে, মানে ময়লা স্কুল আপনি একটা ঘরের প্রয়োজন তাই না? এই ঘরটা এই এখন সুন্দর করে করলে কী বলবো, পরিদর্শন আসলে এই ঘর করতে গেলে অনেক থাকা দরকার। হয়তো এই নানি কিন্তু চোখের প্রবলেম, তারপরও বাচ্চাদের আগলে নিয়ে আসে, তো কী বলবো এখন দোয়া করবেন আর কি, এই নানিকে দোয়া করবেন। যত্ন পাগলিকে কী বলবো, পাগলামি তো দেখে আমি দিনে দিনে অতিষ্ঠ নিজেও হয়ে যাচ্ছি, তারপরও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আর বিশেষ করে রত্ন পাগলির জন্য কী দোয়া করবেন, তার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তার বাচ্চারা দেখেন কী খায় কী না খায়, কোথায় থাকে কী না থাকে, দেখে খুব খারাপ লাগে, দর্শক খুব খারাপ লাগে। তো আপনাদের ভালোবাসা অবশ্যই যেন এই বাচ্চাদের প্রতি থাকে, এই আম্মার প্রতি থাকে। আসলে এই আম্মা দেখেন কত লাগবে টাকা, তো দেখি মামুনি টাকা দুপুর দিকে দরজা করো, আসলে খুবই লাগে খুবই লাগে। আর ছেলেটা অনেক অনেক চতুর, কিন্তু মেয়েটা খুবই লাজুক টাইপের, লজ্জা করে লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, দর্শক বসতে বলছি, সঙ্গে সঙ্গে বসে বলছে, মানে কী বলবো খুবই ভাবব। কিন্তু আসলে এদের যদি ভালো পরিবেশে রাখা যেত, আদব কায়দা শেখানো যেত, এরা কিন্তু অনেক অনেক সুন্দর হতো, কারণ কথা শুনে খুব ভালো লজ্জা আছে। তো যাই হোক, প্রিয় দর্শক দোয়া করবে। আর আজকে আসলাম ছোটবাবুটা রবি আমার মামা, হ্যাঁ একটু ঘুমাইতেছে তো তাকে দেখাইতে পারলাম না, তো নেক্সট আমরা দেখাবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।